সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, আর এই দেখো আমি আমার সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। তোমরা আজকে নতুনভাবে আমার ঠাকুর ঘরটাকে দেখবে। আর এই সিংহাসনটা এখানে করেছি তার কারণ আমি পরে বলছি, তোমরা দেখতে থাকো। আর নতুন সিংহাসনে নতুন জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে, তো একটু সুন্দর করে সাজানো তো ইচ্ছাই করে, তো আমিও সেই রকমভাবে সাজাচ্ছি। তো এই জন্মাষ্টমী দিকটা সাজিয়ে আমি এখন এই রান্না করতে চলেছি। আর এই যেটা এখন খুলছি, নতুন আনবক্সিং করছি, এটা হচ্ছে নারকেল কুড়ানো হ্যান্ড, এটা হাত দিয়ে কুড়াতে হয়। আর তাই আমার এখানে তো নারকেল কুড়ানো নেই বটি, তাই আমি এটা দিয়ে হাত দিয়ে কুড়াই। আর এখন এই দুধটা জাল দিয়ে দিচ্ছি, আর এই নারকেলের এই একটা মালাই আমার লাগবে। আর এই দেখো কত বড় তাল, এই তালটা আমার একাটেই লাগবে। তো এই হ্যান্ড নারকেলগুলো আজকেই নতুন ইউজ করছি, তো দেখছি ভালোই হচ্ছে, বেশ কষ্টটাও কম হচ্ছে। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো সবার ঘরেই, মানে যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে তাদের বাড়িতে তো বিশেষ করে আজকে বড় উৎসব, অনেকেই যে যেরকম পাচ্ছে আয়োজন করছে, আমিও আমার মতো করে আয়োজন করছি। কিন্তু আমার বাপের বাড়িতে আরও বড় করে আয়োজন হয়, বড় ব্যবস্থা। আমার বাপের বাড়িতে পুরো রাধাকৃষ্ণের ভক্ত, রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত। তো আগের বছরে যাওয়া হয়নি, আগের বছর এই করোনার জন্য যেতে পারিনি, প্লাস আমার বাবার করোনা হয়েছিল তো তাতে আটকে গেছিলাম। আর তারপরে এই বছরও যেতে পারলাম না, কারণ কাল থেকে ছেলের ফার্স্ট টার্ম এক্সাম। যদি আমি আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আর যদি আটকে পড়ে যাই, আর ওই জন্য আর যাইনি। আর আজকে যদি আসি সন্ধ্যাবেলাতে ছেলেকে তো একটু পড়াতে হবে রাত্রে, না হলেই নয়, বাচ্চা মানুষ। তাই আর যে গেলাম না, শেয়ার করবো আমার ঠাকুরের একটা নতুন জিনিস দিয়ে উদ্বোধন করছি। উদ্বোধন হয়ে গেছে রাখি পূর্ণিমার দিনই, কিন্তু সেদিনকে আমি দেখাতে পারিনি, কারণ সেদিনকে সেরকমভাবে সাজানো গোছানো ছিল না। এরকম থাকা একটা শুভ দিন দেখে আমি ভালো করে দেখাবো। তো আমার ঠাকুরের নতুন সিংহাসন হয়েছে, সেই সিংহাসন দিয়েই ঠাকুরকে নতুন করে সাজিয়ে, সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আজকে এই জন্মাষ্টমী উৎসব পালন করবো। আর আমার এদিকে দেখো সেট আপ করে নিয়েছে। আগে যেমন এই কম্পিউটার টেবিলটার ওপরে আমি রান্না করতাম, বারবার উঠতে হতো, বারবার নামতে হতো, বারবার আমাকে এদিকে ময়দা ফয়দা মেখে আবার ওদিকে লুচি ভাজতে হতো, তো আমি দেখো এইখানেই পুরো সেট আপ করে নিয়েছি। তার একটা এই লম্বা, এই যে এই ধরনের একটা লম্বা থ্রি পিনের ওই যে বক্সগুলো হয় না, সেইগুলো কিনে নিয়েছি আর এই করে নিয়েছি। আর এখানে আমার ময়দা মাখা হয়ে করছি, আর এখানে দুধ জল দিয়েছি, আর এখানে ময়দা আর সুজি ভিজিয়ে রেখেছি, ময়দা আর সুজি বলছি, সরি, দুধ আর সুজি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে সুজি হয়ে গেছে। আর দেখো তাল আনা হয়েছে, দেখো কত বড় তাল, আমার এত বড় তালের লাগবেই না, শুধু একটা আটিও হয়তো একটুখানি লাগবে। আর এই দেখো নারকেল কুড়ানো হয়ে, যত কুট কামের যেগুলো বেশি কাজ সেগুলো আগে আগে করে রাখছি। আর এই নারকেল কুড়ানোটা হ্যান্ড, হাতে, তো এটা আমি অনেকদিন আগে কিন্তু ইউজ করা হয়নি, তো আজকে নারকেল যেহেতু এসো ওই জন্য আজকে ভাবলাম ইউজ করা, তোমাদের সাথে আজকে নতুন প্যাকেট করলাম, নতুন উদ্বোধন করলাম। তো চলো এখন আমি এগুলো করি পুরো রেডি হয়ে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর ভালো লাগলে অবশ্যই দেখো, এই এখন এই রান্নাগুলো করি, পুরো সব ছড়িয়ে হয়ে যায়। আজ আমি সকালবেলা ভগবানেরই মনে হয় আজকে লীলা, আমি 5:30 এমনি অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু কী জানি 5:30 আগেই আমার ঘুম ভেঙে গেছে, অ্যালার্মের আগেই, মানে একেই বলা আছে ভগবানের নাম। অন্যদিন আমি আগে তো উঠতাম 5:30, 5টা, যখন ছেলের স্কুল ছিল ওকে 6টা, 6:30 মধ্যে বার করে দিতে হতো, তো এখন স্কুল নেই, ওই জন্য 6:30 কি 7টায় উঠি, ক্লাস তো 8টা থেকে, কিন্তু আজকে কী জানি মানে ঘুম ভেঙে গেছে, তো উঠতে উঠতে এরকম গরমেশ করে তো 6টা বেজে গেছে। তারপর উঠে ঘর ঠর পরিষ্কার করে ওদিককার কিছুটা রান্না করে তারপরে আমি স্নান টান করে 8টার সময় এসছে। তো আর তোমাদের সাথে তো শেয়ার করলাম ওই ঠাকুরের সিংহাসনটা, আসলে আমার দিকটা না ভুল ছিল, এতদিন যে আমি পুজো করতাম সেই দিকটা একটু উল্টো ছিল, কিন্তু
ঠিক সময় সুযোগ হচ্ছিল না বলে সিংহাসনটা করা হচ্ছিল না, তা ভাবলাম না পড়ে ফেলি দিক যখন এরকম পুজো করতে নেই, ওই জন্য তো ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। এখনও তো ওই একটুখানি ফুল দিয়ে সাজছি, যখন ঠাকুরকে নতুন বস্ত্র পরাবো প্লাস মালা হালা দিয়ে সাজাবো তখন আরও ভালো লাগবে। তো কালকে আমি সন্ধ্যাবেলা গেছিলাম ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে, তো সেগুলো দেখাবো যখন ঠাকুরকে সাজাবো তখন নিশ্চয়ই দেখবো। চলো এখন চটপট করে রান্না করে নিই, এখন বাজতে যায় প্রায় 9:30 বাজে। চলো একা হাতে সব কিছু করতে হবে, তো আমার ছেলের পরীক্ষা, ছেলেকেও একটু দেখতে হবে। তো বন্ধুরা আমি দেখলে যে লুচি টুচি ভাজছি, আর এই লুচি ভাজার সাথে সাথে এই পিঠেটাও করছি। এই পিঠেটার মধ্যে যে পুরটা দিলাম হচ্ছে সুজি আর চিনি দিয়ে, এই অন্নদা পিঠে এটাকে বলে। তো এটা একটু খাস্তা ভাব হয় যখন ময়দা মাখার সময় একটু ভালো করে তেল দিতে হয়। আর এই দেখো এটা হচ্ছে ডিজাইন, পুরো আমি র্যাপ করে দিলাম, এটা খেতে বেশ ভালো লাগে। আর এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, মানে আমার মা আবার ঠাকুমার কাছ থেকে শিখেছে, তো এটা খুবই খেতে ভালো। তো ওই রেসিপিটা আমি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব, আজ তো হবে না। তো এখন অল্প অল্প করে আমি সব কিছু করছি, মালপোয়া করলাম, লুচি করলাম, এই অন্নদা পিঠে, তারপরে সুজি, ক্ষীর, তালের বড়া, পাটিসাপটা নারকেলের পুর করে নিই। আমি মিষ্টির দোকান থেকে ইয়ের পুর কিনে এনেছি ওই মাখা সন্দেশ, সেই দিয়েই কয়েকটা করে দিচ্ছি। আসলে একা হাতে সব করতে হচ্ছে, তো মানে একটু কষ্ট হচ্ছে। আবার এই বাসনগুলো সব মাজতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, আবার সারাদিন উপোস আছি, ছেলে ওদিকে পড়ছে কারণ কালকে এক্সাম আছে, ওই জন্য আমি ওকে বলেছি তুই পড়তে থাক, আমি এদিকে কাজগুলো করতে লাগি। এদিকে আমার চিন্তা নেই, ছেলে ওদিকে একা একাই করে, ল্যাপটপ খুলে নিজে নিজেই পড়ছে। তো এখন তো আমার এগুলো মোটামুটি হয়ে এসেছে বন্ধুরা, আমি কত সকালে বসেছি কিন্তু তাও এই একটু একটু করে করতে করতে কত দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছিল আমার। এবার পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গেছে। তো চলো এখন দেখতে থাকো। আর আমি সিংহাসনটাকে কীভাবে তো বললাম যে কেন ওই সিংহাসনটা আমি ওখানে করেছি, আর এই তালের আমার এখানে জালতি নেই তো ওই জন্য ঝুড়িতেই তালের এই পাল্পটা বার করছি, যেহেতু অল্প লাগবে ওই জন্য অসুবিধা হচ্ছে না। আর ওই বাটিটায় দেখছো ও ইন্ডাকশানে, ওটা হচ্ছে ক্ষীর করেছি, আর এই তালের বড়া করছি, ব্যাস এটাই হচ্ছে আমার লাস্ট। এরপরে আমি ঠাকুরকে নিবেদন করবো। তো বন্ধুরা আমার দেখো পুরো কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে পাটিসাপটা, এর তারপরে আছে হচ্ছে দাঁড়াও মালপোয়া, এরপরে আছে হচ্ছে এই সুজি, সুজির পাশেই আছে তালের বড়া, আর এটা হচ্ছে অন্নদা পিঠে, আর লুচিও আছে পাশে, লুচি আছে, ক্ষীর আছে। তো সবই মোটামুটি টুকটুক টুকটুক করে করেছি। আর এই যে হচ্ছে ক্ষীর, তারপরে হচ্ছে আর এই যে বাক্সটা দিয়েছে এটা হচ্ছে মিষ্টি, ফুল, আর সবই করেছি। তো চলো এখন এটাকে সাজাই। আর আমার ফুলের মালা দেখো খুলে গেছে, ওটাকে এখন আবার লাগাতে হবে। আর আমি এই সিংহাসনটার এবার রিভিউ দিয়ে দিচ্ছি। এই যে দুটো আংটা দেখছো, একটা হচ্ছে খাবারের প্লেট পাতার জন্য, ঠাকুরকে খাবারের প্লেট পাতার জন্য, এটাকে যখন আমি প্রসাদ দিই তখন এটাকে টেনে নিতে হয়, আবার যেই হয়ে যায় পুজো তখন এটাকে মুছে আবার ঢুকিয়ে দিই। আর নিচে যেটা দেখছো এটা হচ্ছে ড্রয়ার, এর মধ্যে ওই ধূপকাঠি এবার টুকটাক জিনিসপত্র রাখি, সিঁদুর ঠিঁদুর সব রাখি। মানে সরু হয়েছে আমার সিংহাসনটা, কিন্তু সরু এবং লম্বা ছোট জায়গার মধ্যে সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো আমি খুব স্যাটিসফাই যে আমার সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো চলো এখন আমি এই রাধা কৃষ্ণ এই ঠাকুরকে এখন সাজগোজ করাই, এগুলো করাতে তো অনেক টাইম লাগবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। Thank you.
তো বন্ধুরা এই দেখো ঠাকুরের একটা এই দুটো কাপড় এনেছি, একটা হলুদ একটা নেভি ব্লু, আর এই দেখো মুকুট, দুটো মুকুট এনেছি। এখন ইউটিউবে দেখি তো দেখছি সবাই এরকম সাজাচ্ছে, তো ভাবলাম চলো আমিও কিনে আনি। চলো তো বন্ধুরা এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর ফুল দিয়ে আজকে সাজানোর ফলে আরও মানে খুব সুন্দর লাগছে, মানে এত ফুল ফুটেছে আমাদের বাড়ির এই সাদাই টগর ফুল, এছাড়া মালা ঠালা দিয়ে পুরো ভরে গেছে, মানে ঠাকুর পুরো ফুলে একদম ঢেকে গেছে। আর এই এখন ক্ষীর দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আমার সাজানো গোছানো? কিন্তু অবশ্যই তোমরা জানিও ছোট্টর মধ্যে একা একা টুকটুক করে যা পেরেছি তাই করেছি, তোমরাও অবশ্যই নিশ্চয়ই করেছো, তোমাদের ভিডিওগুলো আমি দেখবো। আর ভিডিওটা পোস্ট করতে করতে একটু দেরি হবে, কারণ বুঝতে পারছো এই সব কিছু সেরে আমাকে ভিডিও এডিটিং করে পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো এখন দেখতে থাকো বন্ধুরা এরপরে আরতি হবে। বন্ধুরা এখানে আলোটা একটু কম আসবে, কিন্তু কিছু করার নেই, যে দেওয়াল দেখছো, দেওয়ালে আর আমি তো ঠেলতে পারবো না ক্যামেরা, আর ঠাকুরের সিংহাসনটা এই মুখো এই দেখো, ফলে যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করেছি ঠাকুর, চলো আর কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর যতটুকুর মধ্যে আমি অ্যাডজাস্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই হচ্ছে বিচ্যুতি গ্রেড, আর এক গোপাল এসছে। তো বন্ধুরা এই যো এখন প্রসাদ বিতরণে বালা, আর দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে না ভীষণ কষ্ট হচ্ছে, মানে পরার অভ্যাস নেই তো, আর আমার দেখো চোখ দুটো না ভীষণ কষ্ট, আসলে পরার অভ্যাস না থাকলে যা হয়, তো আমি বললাম চেঞ্জ করে তারপরেই সব কাজ করি। আর সন্ধ্যেবেলা হয় জন্মাষ্টমী পুজো জানি, কিন্তু আমার সন্ধ্যে পর্যন্ত ওয়েট করেছে ওরা, কারণ আমার ছেলেকে এখন খাবার দিতে হবে, আমার ছেলে ছোটো একা একা নিতে পারবে না, সকালবেলা তাও ওর বাবা ছিল তাও দিয়ে গেছে, তো আমি এই নিচে এখন দিতে যাবো আমাদের ফ্ল্যাটের নিচে, ওপরে নেই, তা ওপরে যে থাকে যে মাসে মাসে নেই, তো এখন নিচে দিতে যাই, বাকি প্রসাদগুলো এসে বিতরণ করব। আর আমিও এই এখন আজকের প্রসাদই খেয়ে থাকবো, আজকে আর অন্য কিছু খাবো না, ওর ছেলে
ওরা ভাত টাত খাবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই জন্মাষ্টমী ব্লগ? তোমাদের আশা করি ভালো লাগাতে পেরেছি। আর যদি ভালো লাগতো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেই, কীরকম হয়েছে আমার সিংহাসন, কীরকম হয়েছে সাজানো গোছানো। আর তোমরাও এখন পুজোর কাজকর্ম করতে ব্যস্ত, তোমরাও করো, আর বিরক্ত করবো না। এখন আসি তাহলে, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো বন্ধু।